তোমাদের বাড়ি থেকে আসার পরে ফরহাদ মদটা খেয়ে মরার মতো অবস্থা। কি বলছেন আপনি? ওকে এখন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবছি। আচ্ছা রানু, এটি সত্যি করে আমাকে বলো তো, কি এমন হলো যে ফরহাদকে এরকম পাগলের মতো মদ খেতে হলো? কোথায় আপনি? আপনি নাকি আবার ওসব বাজে জিনিস খেয়েছেন? নিষেধ করেছিলাম আমি আপনাকে? তাহলে কেন কেন আবার ওসব খেয়েছেন? আমার সাথে রাগ দেখানোর জন্য? আমি আপনার কে যে আপনার আমার সাথে এই রাগ দেখাতে হবে? বলুন আমি আপনার কে? আমি ভেবেছিলাম আপনি 8-10টা মানুষের মতো না। কি হয়েছে রে মা? কিছু না বাবা। মায়া বাড়াচ্ছিস? অনেকদিন ছিলাম তো এই বাড়িতে, তাই শেষবারের মতো চোখ ভরে দেখে নিচ্ছি। কে জানে আবার কবে দেখতে পাবো। হ্যাঁ।
তাই তো, 25 বছর ধরে থাকা এই বাড়িটাও যেন একটা কথা বলা মানুষ। বাড়িটাও যেন আকুল হয়ে বলছে, যেও না, যেও না। এখন কে মায়া বাড়াচ্ছে বাবা? কাল সকালেই আমরা বাড়ি ছেড়ে দিচ্ছি। খবিরকে তো সেরকমই বলেছি। বলেছো যখন, তাহলে কালই চলে যাব আমরা। বাড়ির কোনো ব্যবস্থা তো এখনো করতে পারেনি রে বিথি। কিছু একটা ব্যবস্থা হবে, আজকের দিনটা তো আছে, না হলে গাছতলাতে থাকতেও আমাদের কোনো সমস্যা হবে না। আমি কি একবার খবিরকে বলে? না না, আমার বাবা কখনো হার মানেনি, সারা জীবন যা বলেছে তাই করেছে, কাল সকালেও তাই করবে। কাইসার ভাই, আমার মনে হয় একটু অন্তরাদেরকে সরি বলা উচিত। কাল রাতে আমি খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, একেবারে বাচ্চাদের মতো। এটা আমার একদম উচিত হয়নি। শোনো ফরাত, যাদের উচিত অনুচিত কোনো বোধই নেই তাদেরকে এসব কথা বলার কোনো মানে নেই। আচ্ছা কাইসার ভাই, কাল রাতে আমি যখন বিছানায়, তখন কে কল করেছিল আমাকে? কই, কেউ না তো। কিন্তু আমার খুব মনে হচ্ছে একটা কল এসেছিল। ব্যাপার কাছে ভাই, কাল রাতে বিথি কল করেছিল, আপনি আমাকে বলেননি কেন? তুমি ঠিক ফোন ধরার মতো অবস্থা ছিলে না তাই বলিনি। কিন্তু সকালে তো বলতে পারতেন। বললে কি করতে তুমি? আমি কল করে ওকে জিজ্ঞেস করতাম ও কেন আমাকে। ও, আমি তোকে বলে দিয়েছি যে আর কোনো কথা বলবো না ওকে। বিথি জানতে চেয়েছে যে কেন নিষেধ করার পরও তুমি ওসব খেয়েছো। ও আমাকে এসব বলার কে? কি হয় ও আমার? বিধিও তো ঠিক একই প্রশ্ন করেছিল। সরকার বাড়িত বলে কান্দার সুর পড়ে গেছে, ওনার কান্দাকাটি করে কি হইব? সত্য জবর কঠিন। সত্য যত না কঠিন মা, তার চেয়ে কঠিন তুমি।
তুমি আমাকে না জানিয়ে ওনার কাছ থেকে বাড়ি দখল করার ওয়াদা আদায় করে নিয়েছ। নিজের মানুষদের সাথে এমন আচরণ কেউ করে? নিজের মানুষ আমারে খারাপ হইতে বাধ্য করছে কে দেয়? হ্যাঁ, তোমরা পিয়ারের মামি সালমা বেগম। মামি আবার কি করলো? আরে পয়সান রে, কি করছে না এই ইতিহাস কইয়া শেষ করে যাইব? কুন্ডা থুইয়া কুন্ডা কইয়া এই শেষেরটা কি করলো? রাহাত রে, আমার তরফ থেকে খামসা দা নিছে গাটা। হ্যাঁ, আবার খুবই রেও তো নেওনে লিগা মতলব করছি। ভাগ্যের জোরে হন কবির আমার জামাই মিয়া, আল্লাহ যা করে ভালো লেগে করে। কিন্তু রাহাত ভাই তো আমাকে বিয়ে করতে চায়নি। উনি উনিও না, তুমি সব কিছুতে নিজে নিজে আগ্রহ দেখিয়েছ, এখানে মামির দোষটা কোথায়? আল্লাহ, মামির কোনো দোষ নাই, তিনি তো পদ্মপাতার জল। জামাল চাচা এখনো বাড়ি খুঁজে পায়নি। কাল সকালে ওই বাড়িতে একটা অমানবিক দৃশ্যের অবতারণা হতে পারে। সত্যি কথা বলতে কি, এরকম একটা অবস্থা ঘটে যাওয়ার পরে চারপাশের মানুষের কাছে আপনার ভাবমূর্তি, মান সম্মান এসব কোথায় গিয়ে দাঁড়াবে? একবার ভেবে দেখেছেন আম্মা জান? আমার ভাবমূর্তি যা আছে তার তার ভালোই ভগবা জান। সালমা বিবি এই পাড়াতে গেলে মাইশে মিলাদ দিব, মিলাদ মাহফিল। হ্যাঁ, এই বেটির কেস কেসি আর সিল্লা সিল্লি তিতা কথা জ্বালায় এলাকার মানুষ অতিষ্ঠ। আচ্ছা মা, রানু আপা বিধিদের জন্য একটু মায় হচ্ছে না তোমার? এত কিছুর পরেও ওরা আমাদের জন্য বাসর ঘরটা পর্যন্ত সাজিয়ে দিয়েছে। উরি আল্লাহ, কইরা অক্কর আমার উদ্ধার করে লাইছে রে না? কেড়ে করছে আমি জানি না, কিছু বুঝি না। খাতির জমানের লাগিয়া মনে হচ্ছে যে খাতিরটা রাখলে বাড়িটা যদি আবার হ্যাঁ থাকতে দেই। আপনি এসব কি বলছেন আম্মা, আমি তো ঠিক আপনাকে চিনতে পারছি না। বাজান, তুমি বাচ্চা মানুষ, তোমার এই কান চিন্তা করার কাম নাই। তুমি খালি আনে জন্মে লুয়ে বাবু, আর এই কান আজাইরা জিনিস আমার চিন্তা করতে দাও। আর কি করবেন আম্মা, 25 বছর ধরে বাড়িটা হুদা বেদখল আছি, তুমি চিন্তা করে দেখতেছ? এই বাজারে কত রিটেয়ার মাল, আজকে নাইলে তোমরা দুইজন, কয়দিন পরে দুইজনে তিনজন হইবা, চারজন হইবা, তারপর পাঁচজন হইবা। হেসে ওখান যদি অত বুঝাও তো সংসার চলবে কি বা? কিন্তু বাড়িটা তো জামাল চাচা দখল করেনি, আব্বা ওনাকে ভালোবেসে দিয়ে গেছেন, আর সে কথাটা মুখে মুখে ছিল বলে জামাল চাচাদের কাছে বাড়ির কোনো কাগজপত্র নেই। কাগজপত্র না থাকলে তো তোমার লাগি আর ভালো হইছে। তুমি বাজা নেই তার লয়ে চিন্তা করো না, তাইলে তোমার এই নতুন বিয়ার আনন্দদায়ক করে মাটি হয়ে যাবো। মা তাই বলে তুমি তুমি দিতে কথা কষ্ট করে। হ্যাঁ, আর এইবার তো রাইতে করছে দাদা, খবরে লইয়া হেবার যা যা। আজকে রাতে আমি ওই বাড়িতে যেতে পারবো না মা, ওদের ওই অসহায় মুখগুলো আমি দেখতে পারবো না। ঠিক বলেছ ঝর্ণা, আমিও যেতে চাচ্ছি না। সত্যি কথা বলতে কি, মানুষের কান্না দেখলে আমি আমার নিজের কান্নাও আটকে রাখতে পারি না, অবলীলায় কেঁদে ফেলি। কোমল মনের মানুষ তো, ও চোখের পানিটা আমি আটকে রাখতে পারি না, ঝরঝর করে বের হয়ে যায়। তাছাড়া বিধি, আলো, রানু এরা তো নিজেদেরই লোক, অতি আপন, আর ওদের কান্না দেখলে তো না, এ মানে আমি আজকে এখানেই থাকি, কাল সকালে না হয়ে যাব। এই
এই সন্ধ্যার সময় শুয়ে থাকলে শরীর খারাপ করবে। ও খারাপ, আরো খারাপ হোক, এমন কিছু হোক যে নাইচা রাত্রে আমি মরে যাই। এমনিতে তো কাইলা থেকে রাস্তা রাস্তা গুইরা ফুইচা মরতে হইব, ফের থেকে নিজের বিছানায় শুইয়া আরাম করে মরণটা ভালো না কি? ভালো না? এসব খারাপ চিন্তা না করে আজকে এই বাড়িতে অন্তত শেষ রাতটা শান্তিতে থাকতে দাও। তারপর তারপর কি করবা? সবাই তো যার যার জায়গা থেকে মুখটা ফিরাই নিছে, হ্যাঁ, তারপরও শান্তিতে ঘুমাইতে চাও? ওই যে কথায় আছে না, আজকের জন্য বাঁচো, পরে কি হবে সেটা পরে দেখা যাবে। এলাকা খাফাইন না, অঙ্কের জাদরল মাস্টার জামালউদ্দিন সরকার। আচ্ছা, কাইলা বিনাবালে যে বউ লই আর পাঁচ পাঁচটা বিবাহযোগ্য মাইয়া নিয়ে রাস্তায় গিয়ে উঠবা, তখন মানুষের সামনে মুখ দেখাইতে পারবা? পারবা? আর উপায় একটা ঠিকই বের হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এটা বসে বসে চিন্তা করার কোনো কারণ আমি দেখছি না। আমি অঙ্কের মাস্টার, যুক্তিটা আমি খুব ভালো বুঝি। খুব ভালো বুঝো? কালে আমার দুঃখটা সারা ব্যাগটা ভালো বুঝো। আচ্ছা বুঝলাম, ভালো বুঝো তুমি না, একটা ব্যাপারে যুক্তিবাদ দিয়েছো, বুঝদার হয়েছো, তাহলে করো না, করো না করে একটা ব্যবস্থা করো না করে, এটা তো ভালো না। পারছো? আমি তো কম চেষ্টা করি নাই, তোমার আদরের মাইয়ের লেগে তো ব্যাগটা বেচতে গেল গা। চল চল সামনে দিকে। সব দোষ তো আমার, তাই না মা? ব্যাগটা দোষ তোর, তোর লেগে তো আমার সোনার সংসারটাই করুন পরিণতি। এসব কেমন কথা সালমা? সব কিছু তো এখন বিধিকে দোষারোপ করা ছাড়ো। বিধির তো দোষ না, ব্যাগটা দোষ আমার, আমার কুফলে। বাড়ি ছাড়ার কষ্টটা তোর মা মেনে নিতে পারছে না, তাই আবল তাবল বলছে। তুই কিছু মনে করিস না মা। যখন মনে করার ছিল তখনই কিছু মনে করিনি, এখন আর মনে করে কি করব? তবে আমারও মনে হয় আমি ছাড়া মা ভালোই থাকবে। তুইও শুরু করলি, বুঝতে পারছি তোর মায়ের কথায় তুই রাগি করেছিস। চিন্তা করিস না, আমি এক্ষুনি বেরোচ্ছি, বাড়ির একটা ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। কেয়াকে সাথে করে নিয়ে যাও, ওর পরিচিত অনেক ছেলে পেলে আছে, সাহায্য করতে পারবে। আমি বোধ হয় একজন ব্যর্থ বাবা। তোদের জন্য আমি কিছুই করতে পারিনি। কে বলেছে তুমি কিছু করতে পারোনি? অনেক কষ্ট করে আমাদেরকে লেখা পড়া শিখিয়েছো, বড় করেছো, এখন তো তোমাদের জন্যই আমাদের কিছু করা উচিত। তুমি যদি সেটাই করে থাকো তাহলে জানালে সমস্যা কি? আমি কিন্তু রাহাত না, রাহাতের মতো আমার মনটা নরম নয়। ফারদার, যদি তোমরা আমার কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেছো তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। গোশিটি বেগম এই দুনিয়ার মধ্যে এই রকম বেঈমানি করছিল আর আইজ্জা করলা তুমি। কিন্তু যে করে হোক আঙ্কেলকে বোঝাও, উনি যেন খবিরের সাথে কথা বলেন, আমি ওই বাড়িটা কিনতে চাই। না না বাবা, কিছুতেই রাজি হবে না, আমি খুব ভালো করে চিনি বাবাকে। আর জাবাল মাস্টারের জন্য ময়মনসিং শহরে একটা বাসাও খালি নেই, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও।